জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে বসেছে টাইগাররা। আগামীকাল রোববার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারায়, তাই এই ম্যাচটি এখন ফাইনালে রূপ নিয়েছে। এই ম্যাচ জিতে শেষ হাসিটা হাসতে চায় টাইগাররা। একই সঙ্গে সফরের তিনটি সিরিজেই জিতে দেশে ফিরতে চান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ম্যাচের আগে দলের ফিল্ডিং নিয়ে কিছুটা হতাশা থাকলেও ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ম্যাচে যে কোনো মূল্যে জয় পেতে চান তিনি। সিরিজের প্রথম ম্যাচেও অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ, কিন্তু সেদিন নাঈম শেখ আর নুরুল হাসান সোহান ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন। ব্যাটিং অর্ডারের পরিবর্তনের টোটকাগুলো কাজে লাগায় উড়ে গিয়েছিল স্বাগতিকরা, কিন্তু ঝড়ে বারবার বক মরে না, তাই বাংলাদেশের টি টোয়েন্টি খেলা শেখাটাও আর শেষ হয় না। তৃতীয় ম্যাচ শুরুর আগে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, এক ম্যাচ হারার কারণে জয়ের মধ্যে থাকা দলটা খারাপ হয়ে যায় না, এভাবে চিন্তা করাটাও কঠিন হবে না। আমি আমার দল নিয়ে আস্থাবান, হার জিতের চেয়েও বিশ্বকাপের আগে ছোটোখাটো চালিয়ে দল গুছিয়ে নেওয়াটাই প্রাপ্তি হিসাবে নিতে চাই। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, চলতি সফরে প্রথমবারের মতো সিরিজ জয়ের সম্ভাবনায় চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে, কিন্তু ডু অর ডাই ম্যাচটা জিতে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশ। হারারেতে আগামীকাল শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। এদিকে সিরিজের শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বেঁধে দেওয়া 153 রানের লক্ষ্যে খেলতে নেমে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সৌম্য সরকার আর নাঈম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিলেও সেই ম্যাচে মাঠে ছিলেন না লিটন কুমার দাস। চোট পাওয়া লিটনকে রাখা হয়নি সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশেও, তবে চোট গুরুতর না হওয়ার কারণে এই ব্যাটসম্যানকে আবারও দেখা যাবে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে। প্রথম টি টোয়েন্টি ম্যাচে শেখ মেহেদী হাসান বল হাতে মাত্র এক ওভারই খরচ করেছিলেন 18 রান। দ্বিতীয় ম্যাচে এসে এক ওভার বল করার সুযোগ পেলেও তাকে তিন নম্বরে ব্যাটিং করানোর জন্য পাঠানো হয়, যদিও ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। ফলে টপ অর্ডারে মেহেদীকে নিয়ে আর কোনো বাড়তি পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে লিটনকে অন্তর্ভুক্ত করে হয়তো ছাঁটাই করা হবে তাকে। তবে জানা গেছে লিটনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যদি লিটন কুমার দাস পুরোপুরি সুস্থ না হয় তাহলে তার একাদশে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে শেখ মেহেদী হাসান আরেকটি সুযোগ পেতে পারেন একাদশে। অন্যদিকে বোলিং বিভাগে সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান। চার ওভার বল করে 31 রান খরচায় তিন উইকেট নেওয়া মুস্তাফিজকে দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছিল একাদশের বাইরে। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজকে বিশ্রামে রেখে একাদশে নেওয়া হয়েছিল তাসকিন আহমেদকে। তবে কোনো উইকেটের দেখা না পাওয়া তাসকিনকে শেষ ম্যাচে রাখা হতে পারে একাদশের বাইরে। আর মুস্তাফিজুর রহমান যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তাহলে আবারও তাসকিন আহমেদের পরিবর্তে মুস্তাফিজকে দেখা যেতে পারে শেষ টি টোয়েন্টি ম্যাচের একাদশে। তবে মুস্তাফিজুর রহমানের চোটটা খুবই পুরনো, তার পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠায় তারও একাদশে থাকার সম্ভাবনা একটু কমেই বলা চলে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ আবারও একাদশে সুযোগ পেয়ে যাবেন। এছাড়া আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষা করা ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে তিন নম্বর ব্যাটিং পজিশনে আবারও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। তাহলে চলুন জেনে নেই তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশে কারা কারা থাকতে পারেন। নাঈম শেখ, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, লিটন দাস আর মুস্তাফিজুর রহমানকে আবারও আপনারা শেষ ম্যাচের একাদশে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে অঘোষিত ফাইনাল এই ম্যাচটিতে বাংলাদেশের একাদশে আপনারা কাকে কাকে দেখতে চান আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।